বিসমিল্লাহির রহমানির রহমান ইউরাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা ব্যবসায়িক পণ্যের জাকাত সম্পর্কে জানব এক ব্যবসার পণ্য ওই পণ্যকে বলা হয় যা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে সুতরাং যেটা বিক্রি করার উদ্দেশ্য নয় বা তার দ্বারা ব্যবসা করার উদ্দেশ্য যেমন সিলাই মেশিন ডেকোরেটরের হাড়ি পাতিল ইত্যাদি ব্যবসার পণ্য নয় অতএব এগুলোর ওপর জাকাত আসবে না হতোয় স্বামী দুই ব্যবসার মালের হিসাব নগদ টাকার মতোই অর্থাৎ সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ যদি পণ্যের মূল্য হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে বছরের শেষে চল্লিশ ভাগের এক ভাগ জাকা দিতে হবে তিন স্বর্ণরূপা ও নগদ টাকা ছাড়া যত বস্তু আছে যেমন লোহা তামা মতি পিতল কাপড় জুতা ফার্নিচার ইত্যাদি যদি ব্যবসার উদ্দেশ্যে নিয়ে থাকে তাহলে নেশা পরিমাণ হলে জাকাত আসবে অন্যথায় নয় চাই সেটা যত বেশি হোক না কেন চার স্বর্ণরূপা ছাড়া অন্য কোনো আসবাবপত্র নিজে ব্যবহারের জন্য গ্রহণ করা হয় পরবর্তীতে এর দ্বারা ব্যবসা তথা বিক্রি করার নিয়তের দ্বারা ব্যবসার মাল হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত তা বিক্রি না করা হয় সুতরাং এ অবস্থায় উক্ত মালের উপর বছর পুরো হলে জাকাত ফরজ হবে না তবে বিক্রি শুরু করলে সেটা ব্যবসার মাল হয়ে যাবে এবং তার উপর জাকাত ফরজ হবে পাঁচ দোকান আলমারি র্যাক ফার্নিচার ইত্যাদি ব্যবহারের জন্য রাখা হলে তার উপর জাকাত আসবে না তবে কেউ এ সমস্ত মালের ব্যবসা করলে তার উপর জাকাত আসবে কেননা তখন সেটা ব্যবসার মাল হয়ে যাবে ছয় যদি কারো একাধিক বাড়ি থাকে এবং সেগুলোকে ভাড়ায় দিয়ে রাখে তাহলে এসব বাড়ির মূল্যের উপর জাকাত আসবে না বাড়ির মূল্য যতই হোক না কেন তবে ভাড়ার টাকার উপর জাকাত আসবে সাত ডেকোরেটর সামিয়ানা যেগুলো ভাড়ায় খাটানো হয় তার মূল্যের উপর জাকাত আসবে না তবে ভাড়ার টাকার উপর জাকাত আসবে আট প্রিন্টিং প্রেস কারখানা মিল সেলাই মেশিন ড্রাই ক্লিন ইত্যাদি মেশিনের উপর জাকাত আসবে না কেননা এগুলো ব্যবসার মাল নয় বরং এগুলি দ্বারা ব্যবসা করা হয় নয় কেউ যদি শেয়ার ব্যবসা করেন তাহলে শেয়ারের মূল্যের উপর জাকাত আসবে উল্লেখ্য যে যদি শেয়ার মূল্য বৃদ্ধি পায় এবং বিক্রি করার নিয়তে শেয়ার ক্রয় করে থাকে তাহলে শেয়ারের বাজার দরের উপর জাকাত আসবে আর যদি কোম্পানি থেকে বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে তাহলে কোম্পানির যে পরিমাণ সম্পদ জাকাতযোগ্য শেয়ার প্রতি তার আনুপাতিক হারের উপর জাকাত আসবে যা কোম্পানির ব্যালেন্স শিট দেখে নির্ণয় করতে হবে যদি জানা সম্ভব না হয় তাহলে সতর্কতামূলক বাজার দর হিসেবে করে জাকাত আদায় করতে হবে দশ কেউ যদি কাউকে ঋণ দিয়ে থাকে আর ঋণ গ্রহিতা ঋণ গ্রহণের কথা স্বীকার করে বা দলিল থাকে যার দ্বারা সে তার কাছ থেকে ঋণ নিয়ে নিতে পারবে তাহলে সে ঋণের জাকাত ঋণদাতার উপর আবশ্যক হবে আল্লাহ সুমান ও তালা এই মাসালাটি পূর্ণ অনুধাবন করে আমাদের ব্যবসায়িক পণ্য থাকলে সেই পণ্যের জাকাত আদায় করে দেওয়ার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু